নমস্কার বন্ধুরা, আজকে আমরা কোর্স 505-এর 5 নম্বরের কয়েকটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের সবাইকে ফিলিয়াকামা চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং এই চ্যানেলটি যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিওগুলি এবং বিভিন্ন ইনফরমেশনগুলি পাওয়ার জন্য লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং তার পাশে বেল আইটেমটিতে ক্লিক করতে ভুলবেন না। এখন আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে 501, 502 এবং 503 এর। যদিও আমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষার কাছাকাছি সময়ে এসে গেছি, তাই প্রথম সেমিস্টারের শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই সেকেন্ড সেমিস্টার হয়ে যাবে, তারও প্রস্তুতি ধীরে ধীরে শুরু করতে হবে। কয়েকজন বন্ধুর প্রশ্ন ছিল যে আমরা যদি পরীক্ষাতে অকৃতকার্য হই বা কোনো অবস্থায় আমাদের পরীক্ষাটা মিস হয়ে যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে পরীক্ষাটি আবার দিতে পারবো কি বা কতবার দিতে পারবো। এই জায়গার জন্য NIOS-এর পক্ষ থেকে প্রথম থেকেই এই নোটিশটা দিয়ে দিয়েছিল, আমরা অনেক আগে পেয়েছি এটা, এখানে দেখে নিতে পারেন। এর মধ্যে হয়তো সময়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে, যেমন ফার্স্ট সেমিস্টার দেওয়া ছিল NIOS-এর পক্ষ থেকে ফেব্রুয়ারি এবং মার্চ, যেটা দেওয়া ছিল ফেব্রুয়ারি 26 থেকে 28 ফেব্রুয়ারি, যদিও সেটা এখন প্রায় হয়ে গিয়েছে মে মাসে 31 জুনের 1 এবং 2। সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু সেমিস্টার, প্রথম সেমিস্টার 501 থেকে 503, এটা দেওয়াই আছে, দেখুন 501 থেকে 503 পর্যন্ত এই তিনটে পরীক্ষাই হবে। এবং সেকেন্ড সেমিস্টারে যেটা ছিল, সেকেন্ড সেমিস্টারে 504 এবং 505, এটা হওয়ার কথা জুন জুলাইতে। জুন জুলাই 504 এবং 505 জায়গায় এখানে দেখুন আবার দেওয়া আছে 26 থেকে 30 জুন 2018, 501 থেকে 505। তার মানে তখন আবার 501, 502, 503 যদি অকৃতকার্য বা কোনো কারণে ছুটে যায় বা মিস হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা আবার দ্বিতীয়বার সেকেন্ড সেমিস্টারের সঙ্গে 501, 502, 503 পরীক্ষা দিতে পারবো বা বসতে পারবো। এবার আসি নেক্সট থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টার দেওয়া আছে অক্টোবর নভেম্বরে, 24 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা, তখন হবে 506 এবং 507। কিন্তু তার সঙ্গে দেখুন এখানে দেওয়া আছে 501 থেকে 507, তার মানে কি আমরা 501, 502 ও 503 আবারও পরীক্ষা, যারা এর আগে দিতে পারেননি বা সম্ভব সফল হননি তারা আবার দিতে পারবেন, সঙ্গে 6 এবং 7 পরীক্ষা হবে। এবার আসি নেক্সট ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টারে দেওয়া আছে এখানে 508, 9 বা 10, একটা আর 8 একটা, এটা হওয়ার কথা ফেব্রুয়ারি 19 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি 2019। এখানে আপনারা দেখুন, এখানে দেখতে পারেন, এখানে আবার আপনারা 501 থেকে 510 সবগুলি পরীক্ষায় দেওয়ার সুযোগ দেওয়া আছে, তাহলে আমরা এরপরে ফাইনাল আরেকবার দিতে পারবো। তাহলে আমরা দেখা যায় কতবার দিতে পারছি, 501 থেকে 503 পাঁচবার বসতে পারছি পরীক্ষাতে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফাইনাল, ফোর্থ সেমিস্টার এবং ফাইনাল। সেইভাবে সেকেন্ড সেমিস্টারের 504 এবং 505 এই দুইটা আমরা 4 বার বসার সুযোগ পাচ্ছি, এবং 506 এবং 507 যেটা থার্ড সেমিস্টারে হওয়ার কথা এটা বসার সুযোগ পাচ্ছি আমরা 3 বার, এবং 508, 9 এবং 10 মধ্যে একটা এটা সুযোগ পাচ্ছি 2 বার, লাস্ট 1 বার হবে ফাইনাল। তাহলে আমরা টোটাল প্রত্যেকটা সাবজেক্টের জন্য কতবার সময় নিচ্ছি, সময় বা অ্যাটেম্প করতে সময় পাচ্ছি তা ক্লিয়ার হয়ে গেলাম। ফার্স্ট সেমিস্টারের এটা 5 বার দিতে পারবো প্রথম 3টা সাবজেক্ট, সেকেন্ড সেমিস্টারের 2টা সাবজেক্ট আমরা 4 বার অ্যাটেম্প করতে পারবো, থার্ড সেমিস্টারেরগুলি আমরা 3 বার অ্যাটেম্প করতে পারবো, এবং ফোর্থ সেমিস্টারগুলি আমরা 2 বার অ্যাটেম্প করতে পারবো। এই পর্যন্ত আমরা পরীক্ষাতে অ্যাটেম্প করতে পারবো। এবার দেখা যাক পরবর্তী আমরা যে কোর্স 505-এর যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেগুলি কী বা এগুলির উত্তরগুলি কী, আমরা আলোচনাতে যাই। কোর্স 505-এর 5 নম্বরের 3টি ব্লকের থেকে 2টি করে মোট 6টি প্রশ্নোত্তর আজ আমাদের আলোচনার বিষয়। দেখে নিন প্রশ্নোত্তরগুলি, ব্লক 1-এর থেকে 2টি, ব্লক 2 থেকে 2টি এবং ব্লক 3 থেকে 2টি, 505-এর এই 6টি 5 নম্বরের প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, 2002 সালের ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে শিশুদের রক্ষার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে তা লিখো। উত্তর, শিশুদের রক্ষার জন্য 2002 সালে ইউনাইটেড ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলিতে 10টি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি হলো ক,
প্রত্যেক শিশুকে রক্ষা করা, খ শিশুদের প্রাধান্য দেওয়া, গ প্রত্যেক শিশুর যত্ন নেওয়া, ঘ শিশুদের কথা শোনা, উম প্রত্যেক শিশুর শিক্ষা নিশ্চিত করা, চ এইচআইভি অব্লিক এইডসের বিরুদ্ধে লড়াই করা, এরপরে ছ শিশুদের প্রতি বঞ্চনাবদ্ধ করা, বর্গাজ যুদ্ধ থেকে শিশুকে রক্ষা করা, ঝ পৃথিবীকে রক্ষা করা শিশুর কল্যাণের জন্য, নিয় দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করা এবং শিশুর পুষ্টি সুনিশ্চিত করা। এবার আসি প্রথম ব্লকের দুই নম্বর প্রশ্ন, সামাজিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার দক্ষতাগুলি লিখো। উত্তর, সামাজিক পরিবেশের ক্ষেত্রে যা যা করণীয় তা হলো, ক সমাজের প্রতিটি মানুষের মতামত, তার সংস্কৃতি, অধিকার ও ক্ষমতাকে সম্মান দিতে হবে। খ জনসংখ্যা বৃদ্ধি পেলে দূষণও বৃদ্ধি পাবে, এজন্য জনবিস্ফোরণ ঠেকানোর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। গ দৃশ্য দূষণ হল এমন পোস্টার ব্যবহার, হোল্ডিং ব্যবহার, চিত্র অঙ্কন করা যাবে না। ঘ বিপদে আপদে পরস্পরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। উম সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেষ্টাও আমাদের করতে হবে। সামাজিক সুস্থতা প্রতিটি মানুষের সুস্থ মানসিকতা ও চেষ্টার উপর নির্ভর করে। এবার আসি ব্লক টু থেকে প্রশ্ন দুইটি, এর মধ্যে তৃতীয় নম্বর প্রশ্ন, সহযোগিতামূলক শিক্ষণের সুবিধাগুলি কী কী। সহযোগিতামূলক শিক্ষণের সুবিধাগুলি হল, শিক্ষার্থীরা একদিকে যেমন নিজেদের কাজে মনোযোগ দেয়, তেমনি ওনারাও তাদের কাজের দিকে লক্ষ্য রাখে। সহযোগিতামূলক শিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সকলের সহযোগিতা লাভ করার সুযোগ পায়, তাই তাদের পারদর্শিতা উচ্চমানের হয়। খ শিক্ষা শিক্ষণ প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাদের অর্থাৎ শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাভাবনাগুলি সংগঠিত করে সহপাঠী বন্ধুদের কাছে ব্যাখ্যা করতে হয়। এই কারণে তারা অর্থাৎ শিক্ষার্থীরা তাদের বৌদ্ধিক প্রক্রিয়াকে সক্রিয় করতে পারে, যার ফলে বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়। গ শিক্ষকের ভাষা সহজেই শিক্ষার্থীরা নিজেদের ভাষায় রূপান্তর বোঝার চেষ্টা করে। চার নম্বর প্রশ্ন, প্রতিপাদন পদ্ধতির দুইটি সুবিধা ও দুইটি অসুবিধা লিখো। উত্তর, প্রতিপাদন পদ্ধতির দুইটি সুবিধা হলো, এক শ্রেণীর সব ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি কার্যকর পদ্ধতি। দুই হাতে কলমে শেখে বলে শিক্ষার্থীরা পাঠগ্রহণে আগ্রহী হয় এবং একঘেয়েমিতা থেকে মুক্ত হয়। অসুবিধাগুলি, শিক্ষার্থীদের সামগ্রিকভাবে বা গড়ে পাঠদান করা হয়, তাই শিক্ষার্থীরা তাদের ক্ষমতা অনুযায়ী অগ্রসর হওয়ার সুযোগ পায় না। দুই সমগ্র পদ্ধতিগুলি প্রধানত শিক্ষক দ্বারা পরিচালিত হয়, তাই শিক্ষার্থীরা খুব উৎসাহ বোধ করে না। আসি এবার ব্লক থ্রির প্রথম প্রশ্ন, নর্মালি পঞ্চম প্রশ্ন, আভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের তিনটি করে সুবিধা ও অসুবিধা লেখো। সুবিধা তিনটি হলো, এক এই প্রক্রিয়াটি লজিক্যাল ও বৈজ্ঞানিক পদ্ধতি। খ শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। গ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণ সম্বন্ধীয় অত্যধিক চাপ সৃষ্টি হয় না। অসুবিধাগুলি হলো, শিক্ষকের ব্যক্তিগত প্রভাব লক্ষ্য করা যায়, এটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। এই প্রক্রিয়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা খুবই কঠিন কাজ। এবার আসি সর্বশেষ এবং ছয় নম্বর প্রশ্ন, শিক্ষার্থী উন্নয়নে সিসিই এর গুরুত্ব আলোচনা করো। শিক্ষার্থীর উন্নয়নে সিসিই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি হলো, ক শিক্ষার্থীর শিক্ষণ উন্নয়নের মূল্যায়ন করা যায় সময়মতো। গ শিক্ষার্থীর শিক্ষণে ও পাঠ পরিকল্পনায় সহায়তা করে। শিক্ষার্থীর নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। শিক্ষার্থীর কৃতিত্ব নির্ণয়ে সহায়তা করে। শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়তা করে। শিক্ষার্থীর স্বশিক্ষণকে উৎসাহিত করে। ছ শিক্ষার্থীর পঠনীয় বিষয়বস্তুর যদি ত্রুটি থাকে তা দূর হয়। আমরা এই ছয়টি প্রশ্ন, পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলির পিডিএফ ফাইলও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আপনারা ইচ্ছা করলে এখান থেকে পিডিএফ ফাইলগুলিও ডাউনলোড করে নিতে পারবেন, এবং সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও এখানে দেওয়া থাকবে। ইচ্ছা করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আপনারা যুক্ত হতে পারেন। এছাড়া আমরা পরবর্তী দিন আরও নতুন নতুন প্রশ্নোত্তর নিয়ে নতুন নতুন ভিডিও হাজির করব। তা দেখার জন্য আপনারা কন্টিনিউ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাল সাবস্ক্রাইব বোতামটিতে ক্লিক করুন। তার সাথে বিনে পয়সায় সর্বপ্রথম সবার আগে ফিলা কামার চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতে ক্লিক করে নিন। এতে করে সবার আগেই ভিডিও নোটিশ পেয়ে যাবেন এবং সব ধরনের অ্যানালাইসিস তথ্য পাবেন।